করিমগঞ্জ শিববাড়ি রোডে ইলেকট্রিক তারে লেগে তড়িৎ প্রবাহ হয়ে মৃত্যু এক রামভক্ত হনুমানের। বানরটির মৃত্যুর পর এলাকাবাসী বানরটিকে সৎকারের জন্য ওই ওয়ার্ডের পুর কমিশনের সাথে যোগাযোগ করলে তিনি শনিবার এক অজুহাত দেখিয়ে পাশের নটিখালে ফেলে দেওয়ার কথা বলেন। রামভক্ত বানরের উপর বিজিবি কমিশনারের এমন কথায় এলাকাবাসীকে আশাহত করেছে। স্থানীয় এনএসওয়াই নেতা ও তা নিয়ে পৌর কমিশনারের উপর ক্ষোভ ব্যক্ত করে। শনিবার কিসের জন্য পৌরসভা বন্ধ ও জরুরিকালীন ভিত্তিতে কি শহরের জনগণ শনিবার কিংবা রবিবার হলে পৌরসভা থেকে পরিষেবা পাবেন কি না তাও তিনি জানতে চান। আজকে শিববাড়ি রোডের এলাকায় ইলেকট্রিকের খুঁটিতে লেগে দুপুরবেলা একটি বানরের মানে মৃত্যু হয়। সেখানে খবর পেয়েছি আমি, ওভার কোন খবর পেয়ে আমি সেখানে আসি। তো আসার পর আমি দেখতে পাই যে পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন তারা এই বানরটাকে নিয়ে সেখান থেকে চলে গেছেন। পাড়া প্রতিবেশী, এটা হলো পাড়া প্রতিবেশীর ভালো মানসিকতার পরিচয়। এবং নিয়ে যাওয়ার আগে তারা পৌরসভাতে কন্ট্যাক্ট করেছিলেন এবং পৌরসভা থেকে বলা হয়েছে প্রথমে যে আজকে নাকি বন্ধ। কিসের বন্ধ এটা আমরা জানি না। আজকে তো স্যাটারডে বন্ধ থাকে, বাট ইটস ইন কেস অফ ফোর্থ স্যাটারডে, আর কোনো সময় বন্ধ থাকার কথা নয়। জানি না কিসের বন্ধ, যাই হোক, হোয়াট এভার ইট উইল বি অফিসিয়াল, তাদের কোনো যদি ব্যক্তিগত বন্ধ থেকে থাকে দেন ইট ইস দেয়ার সেপারেট ইস্যু। ফোন করা হয়েছে পাড়ার যিনি প্রতিনিধি রয়েছেন পৌর কমিশনারকে। পৌর কমিশনারের বক্তব্য যেটা আমি এসে শুনতে পেলাম পাড়ায়, মানে এটা বলার পরে যে শনিবার বন্ধ, উনিও বলেছেন শনিবার বন্ধ, কিছু করার নেই, তুলে নটিয়াখালে ফেলে দেওয়ার জন্য, মানে এটা কি, মানে একটা এই কথাটা শুনে আমি একটু শক। কারণ এই বিজেপি পরিচালিত পৌর বোর্ডের পৌর কমিশনার বলছেন এরকম কথা, কেন আমি একটু শক। বিজেপিরা এমনভাবে দেখায়, বিজেপির সকল নেতারা, তাদের কথা হলো তারা হিন্দু ধর্মকে একমাত্র শুধু তারাই ভালোবাসে, অন্য কোনো দল আর ভালোবাসে না। আর এই বানর হনুমানের ভক্ত, রামভক্ত, এই বানরকে উঠে বলছেন নটিয়াখালে ফেলে দেওয়ার জন্য। আর এই পৌরসভা নাকি আবার স্বচ্ছতার কথা বলে, ওরা নাকি আবার নটিখাল পরিষ্কার করে, ওরাই আবর্জনা ফেলছে। তাদের এই পৌর কমিশনারের বক্তব্য যে বানরকে তুলে নটিখালে ফেলে দেবে, মানে এখানে ফেলা ফেলে দেওয়ার পরে তো ঘটনা শেষ, তারপরে এটা ডিকম্পোজ হয়ে এটা মানে ফাউল স্মেল হবে, মানুষের হোক ক্ষতি, পাশেই হসপিটাল রয়েছে, হসপিটালের মানুষের হোক ক্ষতি। তাহলে এখানেই বোঝা যায় যে বিজেপির মানুষের মনে কতটুকু স্বচ্ছতা, মানে তারা কতটুকু স্বচ্ছ, এটা তারা কাজ মুখে বলছেন আর কাজে করেন ওনারা। আরে মুখে বলেন, মানুষের সামনে জনসভায় গিয়ে বলবেন আমরা স্বচ্ছ ভারত করছি, আর জনসভা যেখানে নেই এখানে পাড়ার থেকে ফোন গেলে বলে তুলে নদীকালে ফেলে তো, মানে বেজাল শেষ। তো আমরা সবাই মিলে কমিশনারের কাছে গিয়েছিলাম, কমিশনারকে বলেছি যে এইটাকে কীভাবে কী করবো। তো উনি বলেছেন যে আজকে শনির বার বন্ধ থাকলে বুঝতে পারছি, আপনারা এক কাম করেন, আপনার মানে ইচ্ছাকে তুলিয়ে নিয়ে নদীখালে ফেরিয়ে যাও। আমরা বললাম যে এটা কীভাবে হবে, আমি এটা যেহেতু হনুমানের ভক্ত এটা, আমরা এটা কীভাবে এরকম চলিয়ে দেবো। ঠিক আছে আমি দেখছি, মানে তো কাউকে যদি পাই আমি পাঠিয়ে দেবো। আমরা বলছি ঠিক আছে দেখছি।